সোনাপুরত শান্তি প্রতিষ্ঠাত ব্যস্ত প্রশাসন। হিংসা বিয়পাব খোঁজা বেদখলকারীক কঠোর হাতেরে দমন আরক্ষীর। বেদখলকারীক উচতনি যোগাবলৈ অহা রাজনৈতিক শক্তির প্রবেশতো বাধা খিলঞ্জিয়ার। কচুতলিত এ আই ইউ ডি এফর সজাতি দল উপস্থিত হওয়ার পিছতেই প্রতিবাদ মুখর খিলঞ্জিয়া। কচুতলির হিংসাত ইন্ধন ঢালিবলৈ অহার সন্দেহ করে এ আই ইউ ডি এফর সজাতি দলক প্রবেশত বাধা দিয়ে একাংশ খিলঞ্জিয়া লোকে। ইয়ার পিছতে পুনের উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে সোনাপুরের কচুতলি অঞ্চল। পুলিশের মানুষ তামাশা দেখি আছে, গুন্ডাগিরি করা আছে আমার বিরুদ্ধে, পুলিতে আমার নিরাপত্তা নিশ্চিত করবলে আহা নাই, পুলিশের মানুষ আপনাদের দেখিছে তামাশা দেখি আছে। বেয়া মন্তব্য কই গৈছে যে আমার ডিমরিয়া বাসী লড়া বিলাকে বলে গুন্ডা বাহিনী, কিন্তু তেওঁলোকে হে বলপূর্বক ভাবে গুন্ডা বাহিনী দরে কচুতিলে খুমাব আহিছে। এ আই ডি এফর বিধায়ক কেগৰাকী মান আহি দলে বলে ইয়াত জোর জুলুম কৰি খুমাবলে চেষ্টা কৰিছে আর পুনৰ এই লোকসকলক উচতনি দিবলে চেষ্টা কৰিছে। বৃহস্পতিবারে কচুতলির এই স্থানতে গুলির শব্দরে কপাই তুলিছিল সৌদি। বেদখল উচ্ছেদ কৰিবলৈ অহা আৰক্ষী প্ৰশাসনৰ দলটোক বেদখলকারী শিলগুটি দলিয়াই আক্রমণ কৰিছিল। আরক্ষীর 22 গৰাকী লোক আহত হওয়ার পিছত পরিস্থিতি নিয়ন্ত্রণ কৰিবলৈ গুলি চালনা কৰিবলৈ বাধ্য হৈ পৰিছিল আরক্ষী। আরক্ষীর গুলি 2 বেদখলকারীর মৃত্যু হওয়ার লগতে আহত হৈছিল আন বহু বেদখলকারী। বেদখল উচ্ছেদর পঞ্চম দিনা হঠাৎ কচুতলি অঞ্চলত হিংসাত্মক ঘটনায় গা কৰি উঠার পিছতেই রাজ্য সংখ্যালঘুর পক্ষে ঠিয় হওয়া সকল প্রতিক্রিয়াত মুখর হয়ে পড়েছে। এনেকে অমানবীয়ভাবে কোনো নীতি নিয়ম পালন নকরাকে করা উচ্ছেদক আমি কেতিয়াও সমর্থন করব। ইফালে কচুতলির পরিস্থিতির বুঝ লোলে আহি আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে ব্যক্ত করিলে এই ঘটনার আড়ত তৃতীয় পক্ষের হাত থাকার সন্দেহ। এই গোটেইখিনি যেখিনি হল তাত কোনবা কনস্পিরেটর আছে, কোনবা ইনস্টিগেটর আছে, কারণ 4 দিন পিসফুলি চলি থাকা এভিকশন হঠাৎ যে বেআইনি হৈ গল। কচুতলিত সংঘটিত এনে ঘটনার পিছতে মহানগর আরক্ষীয়ে নিজাববিয়াকৈ রুজু করেছে এক গোচর। এই গোচরের ভিত্তিত 5 জনক গ্রেপ্তার করার উপরও ইতিমধ্যে আটক করা হয়েছে 6 জনেরও অধিক সন্দেহজনক আক্রমণকারী। ইমানে নহয়, বেদখলকারীয়ে রেলওয়ে সম্পত্তি ধ্বংস করবলে লওয়ার অভিযোগ আরক্ষীর। সরকারি কামত বাধা প্রদানের চেষ্টা চলোৱা এই সকলের বিরুদ্ধে কঠোরেরপরা কঠোরতম শাস্তি প্রদান করার হুঙ্কার সঞ্চালক প্রধানের। বৃহস্পতিবারের ঘটনার পিছতেই বেদখলকারীর বিরুদ্ধে কঠোর প্রশাসনে কচুতলি পথেরে এক প্রকার নিষিদ্ধ করা হয় সাধারণ লোকের প্রবেশ। বেরিকেড স্থাপন করে কটকটিয়া করে তোলা হয় নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি অধিক অবনতি ঘটার আশঙ্কাত কচুতলিত অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়, যদিও আরক্ষী প্রশাসনের উগ্র মূর্তি দেখি শুক্রবারের দিনট কোনো ধরনের দুষ্কার্য সংঘটিত করবলে সাহ দেখাব নয় বেদখলকারী গোটে। উল্লেখ যে এই পর্যন্ত কচুতলিত 248 বিঘা ভূমি বেদখল মুক্ত হয়েছে, 151টা পরিয়ালক উচ্ছেদ করা হয়েছে, উচ্ছেদ হয়েছে প্রায় 300টা ঘর। যা 9 সেপ্টেম্বরের সোনাপুরের কচুতলি জনজাতীয় লোকের স্বীকৃত ভূমিত জনজাতীয় লোকের বাহিরে আন শ্রেণীর লোকে নির্মাণ করা ঘরত অভিযান চলাইছিল প্রশাসনে। সোনাপুরের মৌসুম বৈশ্যর সহযোগত বরেন ভট্টাচার্য, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।